প্যাকেটজাত খাদ্যদ্রব্যে বসলো জিএসটি, আবারও দাম বাড়ল রোজকার খাবারের। বেশ কিছু জিনিসের উপর 5% 12% এবং 18% হিসেবে জিএসটি লাগু হয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া আমার মনে হচ্ছে যে কাস্টমারের খুব অসুবিধা হবে, আমাদেরও দোকান চালাতে অসুবিধা হবে। তো না জিএসটি, না জিএসটি বাড়ানো মানে আমাদেরকে মিষ্টি রেট বাড়াইতে হবে, নাহলে আমরা যাবো কোথায়? দুধ ছানা চিনি বা আদার্স কোনো মাল আছে, 5% বেড়ে যাওয়া মানে আমাদেরকে সব বাড়াতে হবে। আবার বলছি আমাদের উপর জিএসটি বাড়াটা তো খুবই খারাপ জিনিস না, সব কিছুতেই জিএসটি পড়ছে। আর এটা যেমন ট্যাক্সটাও ভালো জিনিস, বাট তারপরেও খাওয়ার জিনিসের উপর 5% না দিয়ে ওটা একটু জিএসটিটা কম করলে ভালো হয়, এটাই আমার বলার আর কি। কেন্দ্র সরকার আজকে নতুন কিছু দ্রব্যের উপর করেছে 5%, যেমন প্যাকেটজাত দ্রব্য, হোটেল ভাড়া, চাল গম এগুলোর উপরে করেছে। 12% চর্মজাত দ্রব্য, 18% করেছে কি না, ছাপার কালি, চেক বই, কৃষিজ ক্ষেত্রে যেগুলো যন্ত্রপাতি ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে, ছুরি ব্লেড এগুলোর ক্ষেত্রে। আসলে কেন্দ্র সরকারের এই সমস্ত সিদ্ধান্তগুলো কেন্দ্র সরকারের দেউলিয়াপনাই প্রকাশ করে, ভুল আর্থিক নীতি। যিনি এই মুহূর্তে আমাদের অর্থমন্ত্রী রয়েছে নির্মলা সীতারমণ, তিনি এককালে নাকি সেলস গার্ল ছিলেন, তাই ভারতটাকে ইনি বিক্রি করবেন এই মতলবেই তিনি কিন্তু বিভিন্ন রকমের এই জিএসটিগুলো চাপাচ্ছেন কেবলমাত্র অপরিকল্পিতভাবে। কোনো জিএসটি কাউন্সিলে আজকে কোনো বিরোধীদের লোক নিচ্ছেন না। আজকে যখন সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে হাহাকার করছে বা বেকার হয়ে যাচ্ছে, এই ভারতবর্ষ বিভিন্ন রকমের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন্দ্র সরকার বিক্রি করে দিচ্ছে সেগুলোর দিকে নজর না দিয়ে, যাতে মানুষের উপরে আর বেশি করে কর চাপিয়ে কেন্দ্র সরকার ট্যাক্স আদায় করতে পারে, পয়সা আদায় করতে পারে, এগুলো হচ্ছে ভুল আর্থিক নীতি।